ফ্যান্টাস্টিক আইডিয়া। সকালে নাস্তা খেতে খেতে হ্যাঙ্গারকে বলল কিশোর, হ্রদের ধারে গাছের উপর হোটেল বানানো একমাত্র হলো পথ প্রদর্শক। হ্যাঁ, এর জন্য কল্পনা শক্তি দরকার। বেরিয়েছিল এক ভদ্রমহিলার মাথা থেকে, তার নাম লেডি বেটি ওয়াকার। অনেকদিন আগে ন্যাশনাল পার্কে বেড়াতে এসেছিলেন। বিখ্যাত ক্লাসিক সুইস ফ্যামিলি রবিনসনের খুব ভক্ত ছিলেন তিনি। সেই বই পড়া থাকাই গাছের উপর বাড়ি বানানোর আইডিয়া ঢোকে তার মাথায়। বেড়াতে এসে বন্ধুদের বলেছিলেন সে কথা, শুনে তো হেসেই খুন ওরা। কিন্তু লেডি ওয়াকার দমলেন না, বানিয়ে দেখিয়ে দিলেন একটা। এটা কাজের কাজই করেছেন তিনি, রবিন বলল। তার সুযোগ নেই কাল রাতে ওই চমৎকার দৃশ্য দেখার সুযোগ পেলাম। তা তো পেলাম। শূন্য প্লেটটা ঠেলে সরালো মুসা। আমি ভাবছি আজকের কথা, সামনে খুব কঠিন কাজ পড়ে আছে। প্লেনে ফিরে দেখা গেল খাঁচার মধ্যে আরামে পাতার নাস্তা চিবুচ্ছে মিস্টার ওকাপি। হাঙ্গারের কাছ থেকে বিদায় নিয়ে বিমানে চড়ল তিন গোয়েন্দা। সিংহের জন্য বিখ্যাত সেরেঙ্গেটি প্লেনের উপর দিয়ে মঞ্জার দিকে উড়ে চলেছে বিমান। দুই ঘন্টা পর নামল ভিক্টোরিয়া হ্রদের দক্ষিণ পাড়ে। বন্দরে এসে ভালো কোনো বোট পাওয়া গেল না। অনেক চেষ্টার পর একটা নৌকা মিলল, নড়বড়ে ভেলাই বলা চলে ওটাকে। এককালে নদীতে ফেরি পারাপার করত, একটিমাত্র আউটবোর্ড মোটর, বহু পুরনো, প্রচণ্ড আওয়াজ। অগত্যা ওটা নিয়েই রুবন্ডো আইল্যান্ডে চলল ওরা। ওয়ার্ডেন টমসন বলে দিয়েছেন যেতে 15 ঘন্টা লাগবে, আর ওই সময়ে ঝড় আসবে অত্যন্ত 5 বার। ভুল করেছেন তিনি, একটা ঝড়ই এলো কিন্তু টিকে রইল 15 ঘন্টারও বেশি। বিশাল হ্রদ, উত্তর তীর থেকে দক্ষিণ তীরের দূরত্ব 250 মাইল। ঝড় এলো উত্তর থেকে, পুরো হ্রদটা পাড়ি দিয়ে বয়ে চলল দক্ষিণে। বড় বড় ঢেউ এসে আশ্রয় পড়ছে ভেলার উপর, ভিজিয়ে চুপচুপে করে দিচ্ছে যাত্রীদের। বিমানযাত্রা নির্বিবাদে সহ্য করেছে মিস্টার ওকাপি। নৌযাত্রা মোটেও পছন্দ করতে পারল না, নানা রকম বিচিত্র শব্দ করে প্রতিবাদ জানিয়ে চলেছে, অভ্যাস নেই। ভেলার দুলুনি সইতে পারল না বেশিক্ষণ, বমি শুরু করল, পেট থেকে বেরিয়ে এলো সমস্ত পাতা। ভেলার পাটাতনের কাঠামোতে শক্ত করে বাঁধা রয়েছে খাঁচাটা, এত মচমচ করছে গোয়েন্দার আশঙ্কা করছে খুলে ভেঙে না চলে যায়। আর শুধু ঝড়ই নয়, ভিক্টোরিয়ার আরও দুর্নাম আছে। না না, মহারানী ভিক্টোরিয়া নন, যার নামে নাম রাখা হয়েছে অগাধ জলরাশির, ভিক্টোরিয়া হ্রদের কথা হচ্ছে। মাঝে মাঝেই এর নিচে রয়েছে বালির চড়া, পানির সমতলের ঠিক নিচে, ওগুলোতে আটকে যাচ্ছে ভেলা। ঢেউ তখনই উপকারী করছে, আটকে থাকতে দিচ্ছে না, তবে সবসময় সেটা পারছে না। তখন ব্যাক গিয়ার দিয়ে পিছিয়ে আনতে হচ্ছে ভেলা, কখনো কখনো শুধু ইঞ্জিনের জোরে গোলাচ্ছে না। চড়ায় নেমে ঠেলা লাগাতে হচ্ছে তিন গোয়েন্দাকে। একবার তো ওরকম ঠেলা লাগতে গিয়ে গোবিন পড়ল বিপদে, আর একটু হলে ভেসে গিয়েছিল গভীর পানিতে, তাহলে আর বাঁচত না। সবে চড়ায় নেমেছে ওরা, 6 ফুট উঁচু এক ঢেউ এসে ধাক্কা দিয়ে চিৎ করে ফেলে দিল ওকে। ভাগ্যিস মুসার হাত ধরে রেখেছিল। সে আর কিশোর মিলে টেনে হিঁচড়ে সোজা করলো রবিনকে। বিপদ আরও আছে, কুমিরা জলদস্তি অগুণতি, কিলবিল করছে জানো হ্রদের পানিতে, বিশেষ করে ইয়া বড় বড় কুমির। মাঝে মাঝে ঘ্যাস করে ঘষা লাগায় ভেলার নিচে, যেন গাছের গুড়ি এক একটা, উল্টে দেওয়ার চেষ্টা করে, না পারলে ভেসে ওঠে। অসতর্ক আরোহী পেলে লেজের বাড়ি মেরে ফেলে দিত পানিতে, তারপর গায়েব। জলহস্তির ভয় আপাতত তেমন নেই, ঝড়ের দাপটে পানিতে থাকতে পারছে না ওরা, গিয়ে আশ্রয় নিয়েছে হ্রদের মাঝে মাঝে জেগে ওঠা দ্বীপে। ওরকম একটা দ্বীপের কিনার দিয়ে চলার সময় দুরুম করে হঠাৎ কিসের সঙ্গে যেন বাড়ি লাগলো ভেলার। মুহূর্ত পরে দেখা গেল এক পাশ ঠেলে উঠেছে উপর দিকে, নিচ থেকে কিসে যেন ঠেলে কাত করে যাত্রীদের ফেলে দেওয়ার চেষ্টা করছে। সুবিধা করতে না পেরে বেরিয়ে এলো ওটা, বিরাট একটা মদ্দা হিপো, মানে জলহস্তি। বিরাট হা করে মোটা মোটা দাঁত দেখিয়ে ভেঙচি কাটলো, তারপর বন্ধ করলো। এমন বিকট শব্দ হলো, মনে হলো সিন্ধুকে ডালা পড়েছে। একটা বলে সুবিধা করতে পারেনি, ওটার একটা সহকারী থাকলেই দিয়েছিল বেলা সর্বনাশ করে। দিনটা কাটলো কোনো মতে, এলো অন্ধকার রাত। বুনরদে উত্তাল ঝড়ের মাঝে শুরু হলো যেন ভয়াবহ দুঃস্বপ্ন, প্রাণের আশা ছেড়ে দিয়েছে তিন গোয়েন্দা। এই সময় বহু যুগ পরে যেন চোখে পড়লো দূরের ক্ষীণ আলো, সেই সঙ্গে জাগলো আশার আলো, রুবন্ডো আইল্যান্ড। ক্ষণিকের জন্য দেখা গেল আর আলোটা, তারপরে এই মুষলধারে বৃষ্টি আর কুয়াশার মাঝে হারিয়ে গেল। শুধু আন্দাজের উপর ভেলা চালাচ্ছে চালক, এই হ্রদের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় না থাকলে অনেক আগেই হাল ছেড়ে দিত। কিছুক্ষণ পর আবার দেখা গেল আলো, ঠিক সময় মতো, আর একটু হলেই পাশ দিয়ে সরে চলে গিয়েছিল ভেলা। এমনিতেই অনেকখানি বিপদে সরে গেছে। যাই হোক, দুর্গম নৌযাত্রার অবসান ঘটল অবশেষে। দ্বীপের কিনারে ছোট একটা খাড়িতে ঢুকলো ভেলা। বাতাস ঢুকতে পারে না এখানে, ফলে ঢেউ খোলা হ্রদের তুলনায় অনেক কম। চেঁচিয়ে ডাকলো, সারা এলো তীর থেকে,
খাঁচা এসে দাঁড়ালেন ওখানকার ওয়ার্ডেন, নাম জানালেন অরিফিয়ানো ডেল মার্টিগা হিস্টো। হেসে বললেন, খুব লম্বা নাম না, তোমাদের এত কষ্ট করতে হবে না, শুধু অরিফ বললেই চলবে। খাঁচাটা নামাতে সাহায্য করলেন তিনি। জিজ্ঞেস করলেন, কী নিয়ে এসেছো? একটু ওকাপি, সেটা বুঝতেই পারছি, মিস্টার না মিসেস? প্রশ্নটা অদ্ভুত মনে হলো তিন গোয়েন্দার কাছে, পুরুষ না মাদি তাতে কী এসে যায়? মিস্টার, জবাব দিল কিশোর। গুড, এই দ্বীপে আর একটা মাত্র ওকাপি আছে মিসেস, বংশবৃদ্ধির চান্স হলো, খুব দুর্লভ জানোয়ার, ওকাপির কথা বলছি, দাঁড়াও আসছি। দৌড়ে ছোট কেবিনে গিয়ে ঢুকলেন ওয়ার্ডেন, ফিরে এলেন একটা বড় তোয়ালে নিয়ে, ভিজে একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেছে গোয়েন্দাদের। ওরা ভাবলো ওদের জন্য এসে এনেছেন, তা নয়। খাঁচার দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন তিনি, মোলায়েম হাতে ওকাপিটার গা মুছতে শুরু করলেন, একেবারে জামাই আদর। ওকাপির গায়ের প্রতিটি ইঞ্চি যত্ন করে মুছলেন মিস্টার হিস্টো, তা ঠান্ডা শরীর গরম করলেন। ব্যাস হয়েছে, আর ঠান্ডা লাগার ভয় নেই। খাওয়ার কী ব্যবস্থা? মশা জিজ্ঞেস করলো। আছে, বনের মধ্যে ঢুকলেই পেয়ে যাবে, যেদিকে ফিরবে সেদিকেই খাবার, পানির তো অভাবই নেই। তাহলে কি এখন শুধু ছেড়ে দিলেই হবে? বাধা দিয়ে বলল রবিন। সেটাই উচিত, নিজের দায়িত্ব নিজে নেওয়াই ভালো। এই দ্বীপে ওর কোনো শত্রু নেই, সিংহ চিতাবাঘ পোচার কিচ্ছু না, বড় জানোয়ার নেই? কিছু জানতে চাইলো। আছে, নিরাপদে রাখার জন্যে গন্ডারের মতো বড় জানোয়ারও তুলে আনা হয়েছে, তবে মাংসাশী কাউকে আনা হয়নি, ফলে তৃণভোজীদের বেহেস্ত হয়ে দাঁড়িয়েছে রুবণ্ড দ্বীপ। গা গরম হয়েছে, খাঁচার দরজা খোলা, দীর্ঘদিন বন্দী থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। তাই সুযোগ পেয়ে আর দেরি করলো না মিস্টার ওকাপি, খাঁচা থেকে বেরিয়ে রওনা হয়ে গেল তার সবুজ বেহেস্তের দিকে। আমি কিন্তু ওটার খাবারের কথা বলিনি, আবার বলল মুসা, আমার পেটে এখন ছুচোর বেহেস্ত, সেই যে কবে কোন কালে খেয়েছি মনেই নেই, নাড়ি ভুড়ি সব হজম, পেটের চামড়াটাই আছে যা এখন। হো হো করে হেসে উঠলেন মিস্টার অরিফিয়ানো ডেল মার্টিগা হিস্টো। আরে তাই তো, ওকাপিটাকে পেয়েই তো ভুলে গিয়েছিলাম, চলো চলো। গা মুছে আগুনে হাত পা শেখে গরম হয়ে খাবার খেতে খেতে মাঝরাত পেরোলো, শোয়ার মিনিট খানেকের মধ্যেই ঘুমিয়ে পড়ল মুসা, রবিন 2 মিনিট, কিন্তু কিশোর জেগে রইল আরও কিছুক্ষণ, ফেরার কথা ভাবছে। সাংঘাতিক ওই হ্রদের পানিতে আবার 15 ঘন্টা কাটানোর কথা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যেতে চাইছে তার। তারপর রয়েছে 2 ঘন্টার বিমান যাত্রা, কাল রাতের আগে কিছুতেই টিসা বয়ে ফিরতে পারবে না। আর অন্ধকারে সরু ওই ল্যান্ডিং স্ট্রিপে প্লেন নামাতে পারবে মুসা? কখন যে ঘুমিয়ে পড়লো কিশোর বলতে পারবে না। ঘুম ভাঙল ডিম আর মাংস ভাজার চমৎকার সুগন্ধে। নাস্তার টেবিলে সুখবর দিলেন ওয়ার্ডেন, বললেন আমাদের লঞ্চে মনজায় যেতে পারবে, তাতে মাত্র 7 ঘন্টা লাগবে, অর্ধেকের বেশি সময় বাঁচবে তোমাদের, তবে একটা শর্ত আছে। কি? আগ্রহে খাওয়া বন্ধ করে দিয়েছে কিশোর, ভাবতেই পারেনি ওরকম একটা সুবিধে পাবে, ওই ভেলায় আর পা রাখতে চায় না সে, লঞ্চে করে যাওয়ার জন্যে যে কোনো শর্তে রাজি। তোমাদের প্লেনে করে টিসা বয় লিফ্ট দিতে হবে আমাকে, ওয়ার্ডেন বললেন, টমসনের সঙ্গে কিছু জরুরি আলোচনা আছে, প্রবণ্ডই 4টে গন্ডা চালান দেওয়ার ব্যাপারে। ফেরার পথও ঝড়ালো কয়েকবার, তবু ভেলার তুলনায় লঞ্চে করে যাওয়াটাকে মনে হলো আনন্দ ভ্রমণ। দুপুরের পর বিমানে চড়ল ওরা, উড়ে চলল রহস্যময় সেরেঙ্গেটি প্লেনের উপর দিয়ে। একটা জিনিস দেখাবো তোমাদেরকে, হিস্টো বললেন, ওই যে কাটা দাগটা দেখছো ওর উপর দিয়ে যাও, লম্বা গভীর একটা খাত, অনেকটা গিরিখাতের মতো দেখতে, ওটার উপর দিয়ে উড়ে চলল মুসা। কী যেন মনে করার চেষ্টা করছে রবিন, বলল ওল্ডুভাই গরজ না ওটা? অবাক হয়ে তার দিকে তাকালেন ওয়ার্ডেন, ডক্টর লিকির নাম তাহলে শুনেছ? শুনেছে কিশোর, ওর একে বেঁকে গেছে গর্জ, ঠিক ওটার উপর দিয়ে একে বেঁকে চলল বিমান। হঠাৎ একটা তীক্ষ্ণ বাঘ ঘুরে অন্য পাশে আসতেই লোকগুলোকে দেখা গেল ফাটলের তলায় ঘুরছে, ইঞ্জিনের শব্দে মুখ তুলে তাকালো, হাত নাড়ল, ওয়ার্ডেনও হাত নেড়ে জবাব দিলেন। দেখতে দেখতে ওদেরকে পেছন ফেলে এলো বিমান। মুসাই গর্জের নাম শোনেনি, জিজ্ঞেস করলো, কি দেখাবেন বলেছিলেন? দেখলে না? ওয়ার্ডেন বলেন, মাটি খুঁড়ছে। সেটা এমন কি স্পেশাল ব্যাপার হলো? ও, ওল্ডু ভাইয়ের নাম তাহলে শুনোনি তুমি, অনেক বছর আগে ডক্টর লিকি 20 লক্ষ বছরের পুরনো আদিম মানুষের হাড় খুঁজে পেয়েছিলেন ওখানে, সারা পৃথিবীতে সারা পড়ে গিয়েছিল তখন, তারপর থেকেই লেগে আছে বিজ্ঞানীরা, আরও পুরনো ফসিল পাওয়া যায় কি না খুঁজছে। ও, আদিম মানুষের ব্যাপারে আগ্রহ নেই মুসাই? মুসার, প্লেন ঘোরাবো? ঘোরো। পৃথিবীর বৃহত্তম জ্বালামুখ দেখালেন ছেলেদেরকে ওয়ার্ডেন, অদ্ভুত নাম মুখটার, নিরিগরঙ্গর, বহুদিন আগেই মরে গেছে আগ্নেয়গিরিটা। জ্বালামুখে চারপাশের দেয়াল 2500 ফুট উঁচু, দেয়ালের গোড়া থেকে শুরু হয়েছে ঘন সবুজের রাজত্ব, ছড়িয়ে গেছে 150 বর্গ মাইল, ঘন বনের মাঝে মাঝে বিস্তীর্ণ তৃণভূমি, কোথাও বা নীলহ্রদ, জন্তু জানোয়ারে বোঝায় একটা এলাকা। অনেক জানোয়ার দেখা যাচ্ছে, কিশোর বলল। কী কী জানোয়ার? জিজ্ঞেস করলো মুসা। চলো নিজের চোখেই দেখবে, ওয়ার্ডেন বললেন, নিচে দিয়ে ওড়ো।
সিংহ হাতি গন্ডার অনেক দেখা গেল, তৃণভূমিতে চড়ছে হাজার হাজার গরু ছাগল মোষ পোষা, মাঝে মাঝে লাঠি হাতে লম্বা মাথায় রাখালদের দেখেই সেটা বোঝা যায়। চালা মুখ পেছনে ফেলে রেখে এলো এরা, সামনে দেখা গেল বিশাল এক হ্রদ, ওটার নাম লেক পনিয়ারা। জানালেন ওয়ার্ডেন, হ্রদের পানি নীল নয়, কালোও নয়, আশ্চর্য লাল। কাছে আসার পর বোঝা গেল কারণটা, কোটি কোটি ফ্ল্যামিঙ্গো ভাসছে, সাঁতার কাটছে হ্রদের পানিতে, এত ঘন হয়ে দূর থেকে আলাদা করে চেনাই যায় না, মনে হয় হ্রদেই পানি বুঝি গে লাল। এত পাখি থাকে কি করে এখানে, বিশ্বাস করতে পারছে না মুসা। থাকে যেমন মরেও, ওয়ার্ডেন বললেন, আগে তো এত মরতো না, ইদানিং শুরু হয়েছে, কেন যেন হ্রদের পানি অতিরিক্ত লবণাক্ত হয়ে যাচ্ছে, এত লবণ পাখিগুলোর গায়ে দানা জমে যায়, জমে জমে 3-4 ইঞ্চি পুরু হয়ে গেলে পা ভেজায় ভারী হয়ে যায়, তখন আর উঠতে পারে না ফ্ল্যামিঙ্গো। এই হ্রদে এখন আর ওদের খাবার নেই, অন্য জায়গা থেকে খেয়ে আসতে হয়, উঠতে না পারলে যেতেও পারে না, না খেয়ে মরে, ফিরে আসে কেন, হয়তো বাপদাদার ভিটে ছেড়ে যেতে মন চায় না, রসিকতা করলো রবিন। আসলেও কিন্তু তাই, অজন বললেন, আদিমপুনো প্রবৃত্তি কাজ করছে পাখিগুলোর রক্তে, তাই লেক মনিয়ারাই ফিরে আসে বারবার, ওদের বাঁচানোর কোনো উপায় নেই, জানতে চাইল কিশোর। বাঁচাতে হলে হ্রদের পানির লবণ কমাতে হবে, সেটা সম্ভব নয়। ওই যে ছেলেগুলোকে দেখছো, ওরা বাঁচানোর চেষ্টা করছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পা থেকে লবণ ভেঙে দিচ্ছে যাতে উড়ে যেতে পারে। যাক, আফ্রিকান ছেলেগা তাহলে সচেতন হয়েছে, খুশি হলো মোসা। পুরোগুলোর মাথা থেকে শয়তান নামলেই এখন বেঁচে যেত অনেক জানোয়ার। মাউন্ট কিলিমানজারোর ওপর দিয়ে আসার সময় এক ঝলক বরফ শীতল বাতাস এসে লাগলো গায়ে, সরে আসতেই আবার গরম বাতাস, চোখে পড়ল চিসাবো ন্যাশনাল পার্ক। অফিসেই আছেন ওয়ার্ডেন টমসন, হিস্টকে দেখে লাফিয়ে উঠলেন, আন্তরিক শুভেচ্ছা জানালেন একে অন্যকে। নিরাপদে ওকাপি আর বানরটাকে রেখে এসেছে টমসনকে শুধু একথা জানিয়ে ফ্যান্ডানায় রওনা হলো তিন গোয়েন্দা, কৌশল সেরে এসে পরে সব কথাও খুলে বলবে। দরজার নিচে ফেলে রাখা কাগজটা আগে রবিনের চোখে পড়ল, নিচু হয়ে তুলে নিল, ভাজ খুলে পড়ল, গম্ভীর হয়ে গেল চেহারা। কিশোরের হাতে তুলে দিতে দিতে বলল, হুমকি দিয়েছে, জোরে জোরে পড়ল কিশোর, বাড়ি যাও বিচ্ছুরা, দ্বিতীয়বার আর সাবধান করব না, মরবে জানোয়ারগুলোর মতো, মনে রেখো দুনিয়ায় এখন এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের ট্রফি সাজিয়ে রাখা হয়। LJS মানে কি, মুসা বলল, লং জন সিলভার, তাছাড়া আর কে, চিন্তিত দেখাচ্ছে গোয়েন্দা প্রধানকে, ফালতু হুমকি না তো, মনে হয় না, সে সিরিয়াস লোক, যা বলেছে করবে, আর শুধু সে কেন, কোটি কোটি ডলার কামানোর জন্য দুনিয়ার অনেক লোকই মানুষ খুন করতে দ্বিধা করবে না। তাহলে বাড়ি ফিরে যাচ্ছি, মাথা খারাপ, একটা শয়তানের শাসানিতে ভয় পেয়ে পালাবো, অসম্ভব, সিলভারকে ব্রোঞ্জ বানিয়ে ছাড়বো আমি, তাতে দাঁত চাপলো কিশোর। আমিও, দৃঢ়কণ্ঠে বলল মুসা। কিন্তু ব্যাটাকে ধরি কীভাবে, প্রশ্ন রাখলো রবিন। দেখা যাক, কিশোর বলল, বুদ্ধি একটা বের করতেই হবে, 5 মাইল লম্বা যে ট্র্যাপ লাইনটা দেখেছিলাম কাল, সকালে ওখানে যাব, এবার আর পোচার নয়, সিলভারকে ধরার দিকে নজর দেব। সে রাতে গাড়ির শব্দে ঘুম ভেঙে গেল কিশোরের, বিশেষ গুরুত্ব দিল না, ভোর রাতে আবার ঘুম ভাঙল, শুনলো চলে যাচ্ছে গাড়িটা। সকালে নাস্তার পর ট্র্যাপ লাইনে যাবার জন্য তৈরি হলো গোয়েন্দারা, সঙ্গে যাবে ওয়ার্ডেনের কয়েকজন রেঞ্জার আর 30 জন মাসাই, হিস্টোর সঙ্গে জরুরি কাজ আছে টমসনের, তিনি যেতে পারছেন না, তবে অসুবিধা নেই, রেঞ্জারদের প্রয়োজনে নির্দেশ দিয়ে তিনি দিয়ে দিলেন, কিশোরের কথা যেন মেনে চলে। ট্র্যাপ লাইনে মাইলখানেকের মধ্যে থামলো গাড়ির মিছিল, সাপ্লাই ভ্যানে চিয়াস গ্যাসের ক্যান আছে, মাসাইদের বলল কিশোর, সবাই একটা করে নিয়ে এসো, কীভাবে কী করতে হবে বুঝিয়ে দিল সে। আবার এগুলো গাড়ির মিছিল, ট্র্যাপ লাইনের 100 গজ দূরে এসে থামলো, আগেরবার 1 মাইল লম্বা লাইনার সামনে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে, প্রচারদের দৃষ্টি আকর্ষণের জন্য জোরে জোরে হর্ন বাজাতে লাগলো, লাইনের ফাঁকে অগুঝুঁকি মারতে শুরু করলো কালো কালো মুখ। 12 জন মাসাইকে নিয়ে ঘুরে প্রচারদের ক্যাম্পের পেছনে বনে গিয়ে ঢুকলো কিশোর, রবিন আর মুসাকে প্রয়োজনে নির্দেশ দিয়ে এসেছে, আগেরবারের কৌশল এবারেও করতে পারে সিলভার, দলের পেছনে নিরাপদ জায়গায় থাকতে পারে, যদি দেখে প্রচাররা হেরে যাচ্ছে চুরি করে পালানোর চেষ্টা করবে আগেরবারের মতোই, বনের ভেতর দিয়ে ছাড়া অলক্ষ্যে যাওয়ার জায়গা নেই, তাই এখানে চলে এসেছে কিশোর। মাসাইদের নিরস্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাহস পেয়ে গেল প্রচাররা, তীর ছুটতে ছুটতে এগিয়ে এলো, বাধা আসছে না দেখে সাহস আরও বাড়ল, মাসাইদের চিটকারি মারতে মারতে এগুলো বলল হাতে, ইঙ্গিতের জন্য বারবার মুসার দিকে তাকাচ্ছে মাসাইরা। প্রচাররা 50 ফুটের মধ্যে চলে এলো, তখন প্রথম ক্যানটা ছুড়ে মারল মুসা, মারো বলে রবিনও তার হাতারটা ছুটল, উড়ে গেল এক ঝাঁক ক্যান, জন্তুখুনিদের সামনে শক্ত মাটিতে পড়ে ফাটলো একের পর এক, চোখের পলকে ওদেরকে ছেয়ে ফেললো হলদে সাদা ধোয়া, কাশতে শুরু করলো প্রচাররা, দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আতঙ্কে গলা ফাটিয়ে চেঁচাতে শুরু করলো কেউ কেউ, লুটিয়ে পড়লো মাটিতে অনেকে, লম্বা ঘাসে নাক গুঁজে ধোয়া থেকে বাঁচতে চাইলো, কয়েকজন চলতে চলতে ছুট দিল কুড়ের দিকে। ঠিক এই সময় বন থেকে বেরিয়ে উল্টো দিক থেকে ছুটে এলো কিশোর, সিলভারকে খুঁজতে লাগলো,
কোথাও দেখা গেল না তাকে। মাটিতে বুটের ছাপও নেই। আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো চিহ্ন পাওয়া গেল না। ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে কিছু প্রচার, কিন্তু চোখে ভীষণ জ্বালা, পানি গড়াচ্ছে, দেখতে পারছে না ঠিকমতো। লড়াই উদ্যম একেবারেই তিরোহিত হয়েছে, ঘিরে ফেলা হলো ওদের। মোম্বাসা জেলে গিয়ে কটা দিন সুখে কাটিয়ে আসার ইচ্ছে যাদের ছিল, হতাশ যে হতে হলো তাদেরকে। গায়ে ফিরে যেতে বলুন ওদের, মোগাম্বিকে বলল কিশোর, হুঁশিয়ার করে দিন, আবার জানোয়ার মারতে এলে ধরা পড়লে কপালে অনেক দুঃখ আছে। প্রচারটা চলে গেল। ফাঁদে আটকে পড়া জানোয়ারগুলোর মাঝে যেগুলো তখন বেঁচে রয়েছে ছেড়ে দেওয়া হলো, বেশি জখমিগুলোকে গাড়িতে তুলে নেওয়া হলো চিকিৎসকের জন্য, আর যেগুলো মরে গেছে তো গেছেই, সমস্ত ফাঁস ফাঁদ তুলে নেওয়া হলো। সবকটা কুড়ে আর 5 মাইল লম্বা ঘাসের বেড়া পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। লজে ফিরে এলো গাড়ির মিছিল। সব কথা টমসনকে জানালো তিন গোয়েন্দা। সিলভারকে পায়নি বলে দুঃখ করলো অনেক। মন খারাপ করো না, সান্ত্বনা দিলেন ওয়ার্ডেন, বেটাদের অনেক ক্ষতি করে দিয়ে এসেছো, ভয় পাইয়ে দিয়েছ, কমরা কোনি। যাবে কোথায় সিলভার, আজ হোক কাল হোক ধরা তাকে পড়তেই হবে। ও ভালো কথা, জজ নির্মল পাণ্ডা তোমাদেরকে গুড লাক জানিয়েছেন। কোথায় উনি, জিজ্ঞেস করলো কিশোর। তখন বলতে ভুলে গিয়েছিলাম, কাল রাতে এসেছিল, ভোরে চলে গেছে তাড়াহুড়ো করে, জরুরি কাজ নাকি আছে। আমরা যে আজ প্রচার সাঙ্গাতে যাব সে কথা বলছিলেন ওকে? নিশ্চয়ই, প্রচারদের ব্যাপারে সবসময় তার আগ্রহ। দ্বিধা করে শেষে বলেই ফেলল কিশোর, স্যার জজ সাহেব আপনার ঘনিষ্ঠ বন্ধু, কথাটা কীভাবে নেবেন জানি না, একটা প্রশ্ন জাগছে আমার মনে, উনি কি সত্যি আমাদের পক্ষে না বিপক্ষে? খুব অবাক হলেন ওয়ার্ডেন, বুড়োকুচকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন কিশোরের দিকে। দেখো, এমন একজন লোককে সন্দেহ করছো যাকে কোনো মতেই অবিশ্বাস করা উচিত না। এদেশে পোচিংয়ের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি সরগোল তুলেছেন জজ সাহেব তাদের একজন, জন্তু জানোয়ারের জন্য নিবেদিত প্রাণ, আমাদের বিপক্ষে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই সেদিনও তোমাদের সামনেই আমার প্রাণ বাঁচালো, শুধু মুখে মুখে জানোয়ারকে ভালোবাসার কথা বলে না, করেও কিছু। অবশ্যই করে, ডেক্সের ড্রয়ার খুলে একটা চেক বের করলেন টমসন, টেবিলের উপর রেখে কিশোরের দিকে ঠেলে দিয়ে বললেন, এই দেখো কাল রাতে দিয়েছে, ওর সময় নেই, আমাকে ওয়াইল্ড লাইফ সোসাইটিতে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করেছে, 2000 পাউন্ডের চেক। এবার বুঝলে তো? কিশোরকে নীরব দেখে আবার বললেন ওয়ার্ডেন, শুধু কথা নয় কাজেও করে দেখায়, এদেশে একজন জজের বেতন আর কত বলো, তার থেকে জমিয়ে 2000 পাউন্ড জন্তু জানোয়ারের উপকারের জন্য দান করা না কিশোর, নির্মল সত্যিই মহৎ। কী জানি স্যার, সন্দেহ গেল না কিশোরের, হয়তো আমি লোক চিনতে ভুল করেছি, সাধারণত এমন ভুল হয় না আমার, ভুল মানুষেরই হয়, কথাটা সামান্য রুক্ষই শোনালো। ব্যান্ডায় ফিরে এলো কিশোর, মোসার রবিনকে জানালো যা যা কথা হয়েছে। কী জানি, হয়তো সত্যি ভুল করেছ, মোসা বলল, লোকটাকে দেখে কিন্তু আমার খারাপ মনে হয় না। না, ভুল আমি করিনি, জোর দিয়ে বলল কিশোর, অসম্ভব ধড়িবাজ লোক ওই জজ। তাহলে টাকাটা যে দিল, রবিন বলল, সেটা তো খুব সহজ একটা ব্যাপার, ওই বেটা কি আর জজের বেতন দিয়ে চলে, কোটিপতির সঙ্গে হাত মিলিয়েছে, টাকার অভাব আছে কি ওর কাছে? 2000 পাউন্ড কিচ্ছু না, কিন্তু দান করে ওয়ার্ডেনের চোখে ভেলকি লাগিয়ে দিয়েছে, আমি শিওর সিলভারের সঙ্গে সম্পর্ক আছে ওর। সেটা না হয় আমরা বিশ্বাস করলাম, ওয়ার্ডেনকে কিছুতেই বিশ্বাস করাতে পারবে না, করাতে হলে জোরালো প্রমাণ দরকার, সেটা জোগাড় করতে হবে আমাদের যেভাবে হোক। কিন্তু কিভাবে? প্রশ্ন করলো মোসা। জানি না এখনও, নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার গোয়েন্দা প্রধান। আজকে একটা ব্যাপার লক্ষ্য করেছো, সিলভারকে প্রচারদের কুড়েতে পাওয়া যায়নি, কেন? কারণ আগেই তাকে সাবধান করে দেওয়া হয়েছে, আমরা আজ প্রচার ধরতে যাব, এ কথা কাল রাতে জজকে বলেছেন টমসন, খুব ভোরে উঠে চলে গেল সে। কোথায়? নিশ্চয়ই প্রচারদের ক্যাম্পে, সিলভারকে বলার জন্যে, হাতের উল্টো পিঠ কপালে ঘষল কিশোর। তবে সবই আমার অনুমান, আদালতে টেকে এমন প্রমাণ জোগাড় করতে হবে, তাহলে সে চেষ্টাই করা যাক, মোসা বলল, এখানে বসে থেকে সেটা হবে না নিশ্চয়ই। প্রচারদের আরেকটা ক্যাম্প আবিষ্কার করেছে তিন গোয়েন্দা, পাহাড় আর উপত্যকার উপর দিয়ে চক্কর মারছে মোসা, বিউনিকুলার চোখে লাগিয়ে তন্নতন্ন করে নিচের এলাকা খুঁজছে কিশোর, মাঝে মাঝে যন্ত্রটা তুলে দিচ্ছে রবিনের হাতে, আরেকটা ট্র্যাপ লাইন খুঁজছে ওরা, লাইন থাকলে প্রচার থাকবে, প্রচার থাকলে সিলভারকে পাওয়ার সম্ভাবনা থাকবে। লাইন দেখা গেল না, শুধু কয়েকটা ঘাসের কুড়ে, মানুষ চোখে পড়ল না, আশেপাশে মাইলের পর মাইল জুড়ে একই অবস্থা, নির্জন। ভয় পেয়ে চলে গেছে হয়তো, রবিন বলল, আমার মনে হয় না, মাথা নাড়ল কিশোর, বনে গিয়ে লুকিয়েছে বড় জোর। মোসা, ওই ডোবাটার কাছে যাও তো, জানোয়ার গিজগিজ করছে ডোবার পাড়ে, হাতি, গন্ডার, জেব্রা, হরিণ, তিবাচর, আফ্রিকান যত প্রাণী আছে প্রায় সব, শুধু পোচার বাদে। হঠাৎ ফোয়ারার মতো ছিটকে উঠল ডোবার পানি, তারপর কাদা, সবশেষে ধোঁয়া, কানে এলো বিস্ফোরণের শব্দ, বাতাস অস্থির হয়ে যাওয়ায় সাংঘাতিক দুলে উঠল বিমান, ছিন্নভিন্ন হয়ে গেল ছোটো ছোটো জানোয়ার, পোড়োগুলো সুতো ছেঁড়া ঘাস বেলুনের মতো লাফিয়ে উঠল শূন্যে। মুহূর্ত আগে যে জায়গাটা স্বর্গ ছিল ওদের জন্য, সেটা হয়ে গেল নরক, শত শত জীবের গোরস্থান। খাইছে চেঁচিয়ে উঠল মোসা, ডিনামাইট? কিছুই বলল না কিশোর, নীরবে মাথা দোলাল শুধু। বন থেকে পিলপিল করে বেরিয়ে আসতে লাগলো প্রচারের দল, জখমি বড় জানোয়ারগুলোকে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারতে শুরু করলো, ছোটো ছোটো জানোয়ারের মাথা, লেজ আর দরগরি অঙ্গ কেটে নিতে লাগলো জীবন্ত অবস্থায়, রহমর্ষক দৃশ্য। উত্তেজনায় প্রথমে প্লেনটা দেখতে পায়নি প্রচাররা,
খেয়াল করতে লুকিয়ে পড়ার জন্য দৌড় দিল বনের দিকে। তাড়াতাড়ি লজে ফিরে যাওয়ার নির্দেশ দিল মুসাকে কিশোর। ওয়ার্ডেনকে পাওয়া গেল না, জরুরি কাজে বেরিয়েছেন হিস্টোকে নিয়ে। দেরি করলো না কিশোর, যত দ্রুত পারলো মাসাইদের নিয়ে ফিরে এলো সেই জোপাতার ধারে। কিন্তু এত তাড়াতাড়ি করেও কিছু করতে পারলো না, অনেক সময় গেছে। ইতিমধ্যে যা যা নিয়ে আর নিয়ে কেটে পড়েছে প্রচাররা। ডোবার ধারে জন্তু জানোয়ারের খঞ্জিত ক্ষতবিক্ষত লাশ ছাড়া আর কিছুই পাওয়া গেল না। পানিতেও অসংখ্য মৃতদেহ, তুলে না ফেললে পচে নষ্ট হবে ডোবার পানি, ওই পানি খেয়ে মড়ক লাগবে জানোয়ারের, পালে পালে মরবে। কাজে লেগে পড়লো রেঞ্জার আর মাসাইরা, অমানসিক পরিশ্রম করে সমস্ত মৃতদেহ তুলে আনলো পানি থেকে। ডাঙায় ফেলে রাখলে অসুবিধা নেই, খেয়ে সাফ করে ফেলবে স্বভাবভোজী প্রাণীরা। পরদিন সকালে এলে হাড় ছাড়া আর কিছুই দেখা যাবে না। সন্ধ্যার পর লজে ফিরল দলটা, ভীষণ ক্লান্ত, পেটে খিদে, মেজাজ খারাপ। পরদিন সকালে আবার বিমান নিয়ে বেরোলো গোয়েন্দারা, সরেলো উত্তরে 40 মাইল দূরে, 50-60 ডানে খানিকটা মোড় নিয়ে পেরিয়ে এলো আরও 10 মাইল, চোখে পড়লো ধোঁয়া। কাছে গিয়ে যা দেখলো নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। বেশ কিছুটা জায়গা ঘিরে শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, জ্বলছে দাউ দাউ করে। আগুনের বৃত্তের মাঝে পাগলের মতো ছোটাছুটি করছে অনেকগুলো হাতি, বেরোনোর পথ পাচ্ছে না। প্রচারটা রয়েছে নিরাপদ দূরত্বে, 12 ফুট লম্বা হাতি ঘাসের জঙ্গলে নিশ্চিন্তে চড়ছিল হাতিগুলো। ভাবতেই পারেনি ওদের উপর নেমে আসবে নির্মম মৃত্যুর করাল থাবা, জীবন্ত পুড়ে কাবাব হবে। বড় বড় কয়েকটা জানোয়ার মরিয়া হয়ে ছুটলো আগুনের ভেতর দিয়ে, ফলে মৃত্যু আরও হলো আরও নির্মম, আরও যন্ত্রণাদায়ক। আগুনের বাইরে বেরিয়ে অদ্ভুতভাবে নাচতে শুরু করলো, উন্মাদ হয়ে গেছে যেন, আসলে পায়ের পাতা পড়ে গেছে ওগুলোর, মাটিতে পা রাখতে পারছে না, সেই সাথে রয়েছে শরীরের অন্য জায়গা পুড়ে যাওয়া জ্বালা। মরবে ওগুলো জানা কথা, বৃত্তের ভেতরে থাকলেই বরং ভালো ছিল, তাড়াতাড়ি মরতো। পুরো পায়ের পাতা নিয়ে হাঁটতে পারবে না, খাবার বিশেষ করে পানির অভাবে কাহিল হবে, অসহায় শিকারে পরিণত হবে হায়নার। নগ্ন কালো পিসাজগুলোর মাঝে আর একটা দাড়িওয়ালা পিসাজকে দেখা গেল, গায়ে বুশ জ্যাকেট, পরনে সাফারি ট্রাউজার, সিলভার হাত তুলে দেখালো রবিন। শা করে আরও কাছে বিমান নিয়ে গেল মোসা, নিচে নামলো, শব্দ শুনে উপর দিকে চেয়ে হাসলো সিলভার, হাত নাড়ল। শয়তান তাতে দাঁত চাপলো মোসা, বেটা জানে আমরা এখন আমরা কিছু করতে পারবো না, লজে গিয়ে দলবল নিয়ে আস্তে আস্তে চলে যাবে, চলো জলদি ফিরে চলো, কুইক, তাড়া দিল কিশোর। দেখি না এসে কিছু করা যায় কি না, কিছুই করা গেল না, চলে গেছে প্রচাররা, তাড়াহুড়ো যা যা নিতে পেরেছে নিয়ে গেছে, লেজ, পায়ের পাতা, চোখের পাপড়ি, কান, তবে সবচেয়ে দামি জিনিসটাই ফেলে যেতে হয়েছে, দাঁত। হাতের দাঁত খুলে নেওয়া খুব কঠিন কাজ, হাড় আর মাংসে শক্ত হয়ে লেগে থাকে, যেন সিমেন্টে গাঁথা, কোড়াল দিয়ে কুপিয়ে কেটে বের করতে কষ্ট হয়। সহজ উপায় হলো লাশটা ফেলে রাখা, পচে গলে মাংস খসে গেলে তখন নেড়ে চেড়ে গোদাটা থেকে খুলে নেওয়া যায় দাঁত, কিন্তু তার জন্য কয়েক সময়, অনেক সময় দরকার। এরপর থেকে যেন বাতাসে মিলিয়ে গেল সিলভার আর তার খুনির দল, পাহাড়, জঙ্গল, তৃণভূমির উপর চক্কর দিয়ে দিয়ে ফিরল গোয়েন্দারা, কিন্তু কিছুই দেখলো না আর। ঘাসের কুড়ে নেই, ট্রাপলাইন নেই, ডিনামাইট ফাটলো না, আগুন লাগলো না, পুচিন ছেড়ে দিল নাকি বেটারা, অবাকি হয়েছে রবিন, ভয় পেল শেষমেশ। ইবলিশ কি আর শয়তানি ছাড়ে, প্লেন চালাতে চালাতে মন্তব্য করলো মোসা, লুকিয়েছে আর কি, হয়তো কিছুদিনের জন্য গিয়ে গর্তে ঢুকেছে। গম্ভীর চেয়ে ভাবনাই ডুবেছিল কিশোর, ঝট করে মাথা ফেরালো, কি বললে, গর্ত, তুড়ি বাজালো, ঠিক বলেছো, নিশ্চয়ই গর্ত লুকিয়েছে, কোথায় যেন পড়েছি, হাতি ধরার জন্য গর্ত খুঁড়ে রাখে পিগমিরা, ওপরটা ঢেকে রাখে জালপাতা দিয়ে, না দেখে হাতি গিয়ে পড়ে সেই গর্তে, ওপর থেকে তখন বড় এক ভর ছুঁড়ে আর বল্লম দিয়ে খুঁচিয়ে সেটাকে মেরে খেয়ে ফেলে। একেবারে আদিম পদ্ধতি, বিড়বিড় করলো রবিন, প্রাগৈতিহাসিক মানুষও এভাবে মেমত শিকার করত। আরও একটা কাজ করে পিগমিরা, রবিনের কথা যেন শুনতেই পায়নি গোয়েন্দা প্রধান, জরুরি মুহূর্তে ওই গর্তকে বাঙ্কার হিসেবে ব্যবহার করে। তার মানে, মোসা বলো, তুমি বলতে চাইছো প্রচাররা হাতি ধরার গর্তে বাঙ্কার হিসেবে ব্যবহার করছে? হ্যাঁ, আজ আর বেলা নেই, কাল সকালে এসে খুঁজবো। লজে ফিরে দেখলো ওরা, জজ নির্মল পাণ্ডা হাজির। এই যে ছেলেরা, দেখে হাসি মুখে বললেন তিনি, খুঁজে পেয়েছো? এখনও পাইনি, তবে পাবো, গম্ভীর হয়ে জবাব দিল কিশোর। যাবে কোথায় শুয়ারের বাচ্চা, ইচ্ছে করে গালিটা দিল মোসা, আর চোখে তাকালো জজের দিকে। আমি হলে হাল ছেড়ে দিতাম, হাসি বিন্দুমাত্র মলিন হলো না জজের, তোমরাও ছাড়বে, এখনও বুঝতে পারছো না তো আমরা কি আর কম চেষ্টা করছি, কম খুঁজেছি, পাইনি, দেখো চেষ্টা করে দেখো, পেলে তো ভালোই। কিশোরের মনে হলো জজের কথাবার্তা আর হাসির পেছনে কি যেন একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে, রাগে মোসার মতোই গাল দিয়ে উঠতে যাচ্ছিল, অনেক কষ্টে সামলালো নিজেকে, শান্ত কণ্ঠে বলল, আপনার মহানুভবতার কথা বলছেন আমাকে মিস্টার টমসন, ওয়াইল্ড লাইফ সোসাইটিকে নাকি অনেক টাকা দান করেছেন। বিগলিত হলো জজের হাসি, হাত নাড়ল বিনীত ভঙ্গিতে, ও কিছু না, নেই তো দেব কোত্থেকে, ইচ্ছে করে দুনিয়ার সমস্ত ধনেনে লাগায় অসহায় অবলা জানোয়ারগুলোর উপকারে, কিন্তু কই পয়সা আর বেতন পাই বলো, তা থেকেই কষ্টসষ্টে জমিয়ে যা পেরেছি দিয়েছি। খুব ভালো, খুব ভালো, আপনার অনেক দয়া, তবে ইচ্ছে করলে অনেক বেশি টাকা কামাতে পারেন, এদেশে অনেক জজ সাহেবই সেটা করছেন। মানে, কালো হয়ে গেল জজের মুখ, হাসি উধাও, ধরুন
মানে আমি কল্পনা করতে বলছি আর কি আপনাকে, আপনি মোটেও সৎলোক নন, ভদ্রলোক নন, জ্যান্তই ছোট লোক। প্রচারদের সঙ্গে আপনার যোগসাজশ আসে, প্রচারদের ধরে আপনার কোর্টে পাঠালে নানা রকম অজুহাত দেখিয়ে বেশিরভাগকেই ছেড়ে দেন, অল্প কয়েকজনকে লোক দেখানো শাস্তি দেন এই দু চার দিনের জন্যে। শহরে যত বড় বড় অন্যায় ঘটে সব দেখে ওনাদের দেখার ভান করেন। কেন করেন? দু হাত ভরে টাকা দেওয়া হয় আপনাকে, বিনিময়ে কালো টাকার পাহাড় জমিয়ে ফেলছেন, অথচ এমন ভাব করে থাকেন যেন আপনার মতো সৎলোক আর হয় না, সবার জন্য দরদ উতলে পড়ে। মাঝে মাঝে টাকা দান করেন ওয়াইল্ড লাইফ সোসাইটিতে, যাতে আপনার উপর সন্দেহ না পড়ে কারো। রাগে লাল হয়ে গেছে জজের মুখ, মোলায়েম দৃষ্টি আর মোলায়েম নেই, যেন ইস্পাতের তলোয়ারের ধারালো ফরাত চোখা মাথা কিশোরের হৃৎপিণ্ডে বেঁধার চেষ্টা করছে। জোর করে শুকনো হাসি ফোটালেন মুখে, খুব কল্পনাপ্রবণ ছেলে তুমি। আমার মতো নিরীহ জানোয়ার দরজার দিকে চোখ পড়ে থেমে গেলেন। খোলা দরজায় এসে দাঁড়িয়ে আছে সিম্বা, মোসাকে খুঁজতে এসেছিল বোধহয়। জজ সাহেবকে দেখে রেগে গেছে, দাঁত মুখ খিচিয়ে চেয়ে আছে তার দিকে, চাপা ঘড়ঘড় করতে করতে ঘরে ঢুকল। কীভাবে চলে উঠল কিশোরের চোখ, দুই সহকারীকে বলল চলো যাই। অবাক হলো রবিন আর মোসা, কিন্তু কিছু বলল না। কিশোরের এই অদ্ভুত ব্যবহারের নিশ্চয়ই কোনো কারণ আছে। পিছু পিছু বেরিয়ে এলো ওরা, ছোটে আঙুল রেখে ওদেরকে চুপ থাকতে বলে জানোয়ারের কাছে গিয়ে জানলার কাছে গিয়ে ঘরের ভেতরে উঁকি দিল কিশোর। বাঘের দৃষ্টিতে কুকুরটার দিকে তাকিয়ে আছেন জজ, দরজার মুখে বসে আছে ওটা, জোরে জোরে হাত নেড়ে ওটাকে ভাগার নির্দেশ দিচ্ছেন। নড়ল না সিম্বা, গোগো করে উঠল, দাঁত খিচেল আর একবার। টেবিলে জোরে কিল মারলেন জজ, তারপর ছুটে গিয়ে ধা করে এক লাথি মারলেন কুকুরটার গলায়। আর যাই কোথায়, গাউক করে এসে তার বুকে দুপা তুলে দিল সিম্বা, টুটি কামড়ে ধরতে গেল। চোখের পলকে ছুরি বেরিয়ে এলো নিরীহ জজের হাতে। শিকারী কুকুরের বংশধর সিম্বা অসাধারণ ক্ষিপ্র, পেটে ছুরি বেঁধার আগেই লাফ দিয়ে সরে গেল। পর মুহূর্তে কামড়ে ধরলো জজের ছুরি ধরা হাত, ছুরিটা ফেলার পর তবে ছাড়লো। হেরে গিয়ে ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন জজ। দরজার কাছে দাঁড়িয়ে পুরো একটা মেয়ে চাপা গলায় গরজালো বুনো কুকুরের বাচ্চা, তারপর বেরিয়ে গেল। জানলায় কাছ থেকে সরে এলো তিন গোয়েন্দা, মোসাকে দেখে আবার তার কাছে চলে এলো সিম্বা, প্যান্টেই ফিরে চলল কিশোর। এই দেখা নিরীহ জন্তু প্রেমিক, এত সুন্দর একটা কুকুরের সঙ্গে এরকম ব্যবহার করে, মোসা বলল বেটা মানুষ নাকি? তোমার কথা ঠিক কিশোর, রবিন বলল, জজ নির্মল পাণ্ডা লোক ভালো নয়, কিন্তু কে বিশ্বাস করবে আমাদের কথা? পুরনো চলো গোয়েন্দা প্রধান, প্রমাণ লাগবে প্রমাণ। আমার মনে হয় এখানে আসে গর্তগুলো, নিচের দিকে তাকিয়ে রয়েছে মোসা, কন্ট্রোলে হাত, গর্ত চোখে পড়ছে না, তবে অনেক জায়গায় ঝোপঝাড় কাটা, নিচে মাটি দেখা যায় না, ডালপাতা আর ঘাস বিছিয়ে আছে, কাছাকাছি রয়েছে বাব গাছের ছোট জঙ্গল। অনেক উপর থেকে মনে হয় পেট ফেটে নাড়ি ভুড়ি বেরিয়ে থাকে মরা জলহস্তি, মোটা পেট ফোলা বাকলো জলহস্তি চামড়ার মতোই দেখতে। আশেপাশে কোথাও প্রচারদের একটা কুড়ে চোখে পড়লো না, জনমনভাবে ছায়াও নেই, গর্ত থাকতে ঝোপঝাড়গুলোর মাঝেই আছে, নিচে লুকিয়ে রয়েছে প্রচাররা। নিচে না নামলে বোঝা যাবে না, কিশোর বলল, লজে ফিরে চলো লোক নিয়ে আসবো। আরও মিনিট দশেক ঠিক মতো চললো বিমান, তারপর শুরু করলো গোলমাল, নাচছে দুলছে কাত হয়ে যাচ্ছে থেকে যাচ্ছে থেকে থেকে, পার মাতাল হয়ে গেছে যেন। ব্যাপার কি বুঝতে পারছে না রবিন, পকেট না, উকি দিয়ে বিমানের শরীরের বাইরের অংশ দেখার চেষ্টা করছে কিশোর, এয়ার পকেট নয়, এছাড়া এখানে থাকার কোনো কারণ দেখছি না, অন্য কিছু হয়েছে। সেটা কি মোসা কন্ট্রোলে কোনো গণ্ডগোল? কি জানি, আমি কোথাও নড়চড় করিনি, কিন্তু কিছু তো একটা হয়েছে, পিতো ঘোড়ার মতো নাচতে শুরু করেছে এখন প্লেন। ওই দেখো রেজিয়ে বললো দিন কিশোর, ডানের জানাটা কেমন ঝুলে যাচ্ছে, থরথর করে কাঁপছে জানাটা, ছড়া পাতার মতো খসে উড়ে যাবে বুঝি যে কোনো মুহূর্তে। বিমানের নাক সোজা রাখা যথাসাধ্য চেষ্টা করছে মোসা, সম্ভব হচ্ছে না, কথাই শুনতে চাইছে না যেন ওটা। উঁচু একটা ক্যাপক গাছের উপর দিয়ে সা করে বেরিয়ে এলো, আর সামান্য নিচে নামলেই বাড়ি লেগে ছাতু হয়ে যেত, বেড়ে গেছে দুলুনি, কিছুতেই সামলাতে পারছে না মোসা। ক্র্যাশ করবেই, তৈরি থাকো তোমরা, দরকার হলে দাঁড়িয়ে পড়তে হবে। বিমানের নাক নিচের দিকে, ধাক্কা লাগানোর জন্য দ্রুত ধেয়ে আসছে যেন মাটি। ইগনিশন অফ করে দিল মোসা, ইঞ্জিন বন্ধ, নিজের ইচ্ছেই ছুটছে বিমান, চাকা লাগলো মাটিতে, প্রচণ্ড ঝাঁকুনি, তীব্র একটা শব্দ, ছিঁড়ে পড়ে গেল জানা, বড় একটা ইউয়ের ঢিবিতে গুঁতো লাগিয়ে স্থির হয়ে গেল প্লেন। যাক বাঁচলাম, ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো মোসা। বাঁচার কী হলো, চেঁচিয়ে বলল রবিন, আগুন লাগেনি, মরিনি আমরা, বাঁচলাম, বাঁচলাম না, বাঁচলাম বলা যাবে না এখনও, বেঁচে নামলাম, লজে ফিরে যেতে না পারলে এই কিশোর কী ভাবছো, কিছু বলছো না কেন? ও ফিরে তাকালো কিশোর, কী বলবো, জানা ছেঁড়ার ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়, কেন ছিঁড়বে, চলো তো নেমে দেখি। 50 ফুট পেছনে পড়ে আছে জানাটা, কাছে গিয়ে দাঁড়ালো তিন গোয়েন্দা, ভালো মতো পরীক্ষা করে দেখলো কিশোর, বিড়বিড় করলো আনমনে, আপনা আপনি ছেড়েনি, ছেড়ার ব্যবস্থা করা হয়েছে। মানে অবাক হয়ে গোয়েন্দা প্রধানের দিকে তাকালো দুই সহকারী, বুঝতে পারছো না, এই ডাক্তার দেখো,
স্বাভাবিকভাবে ছেড়লে এটা অন্যরকম হতো, এত নিখুঁত সোজা নয়। করাত দিয়ে কেটে দুর্বল করে রাখা হয়েছিল জানার গোড়া, যাতে কিছুক্ষণ নড়ার পরেই ভেঙে পড়ে। সম্মানিত বোধ করছি, তিক্ত কণ্ঠ, বিরক্তিতে কুচকে গেছে মুখ, কেউ একজন আমাদের ইম্পর্টেন্ট লোক ভাবতে আরম্ভ করেছে, তার পাকা ধানে যাতে মই দিতে না পারি সেজন্যই খুন করতে চেয়েছে। ছড়ে যাওয়া কোনো জ্বলছে রবিন, বাহাটুতে হাত বোলাচ্ছে মোসা, টিপ দিয়েই উহ করে উঠল। কি হয়েছে জিজ্ঞেস করলো কিশোর। না কিছু না, নামার সময় বাড়ি লেগেছে হয়তো, ফুলে গেছে। তো এখন কি করা, প্লেনে তো রেডিও নেই, আগুন জ্বলে সংকেত দেবো, লাভ হবে না। লজ এখান থেকে 50 মাইল দূরে, এত দূর থেকে কেউ দেখবে না, বরং যারা দেখবে তারা পোচার ছুটে আসবে, মরিনি দেখে খুশিই হবে, ওদেরকে জ্বালানোর শোধ তুলবে আমাদের উপর। তাহলে কি করব, রবিন বলল, এখানেই বসে থাকবো, আমাদেরকে ফিরতে না দেখে খুঁজতে আসবে ওয়ার্ডেনের লোক? আসবে বলতে পারি না, তবে খুঁজতে বেরোবে। 100 মাইল বুনো এলাকায় আমাদের খুঁজে বের করতে ওদের কয়েক সপ্তাহ লাগবে, কে জানে, যখন পাবে কঙ্কাল ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। একটাই উপায় আছে এখন, হেঁটে লজে চলে যাওয়া। ব্যাগট্যাগুলো নেওয়ার জন্য প্লেনে ফিরে চললো ওরা। কিশোর লক্ষ্য করলো সাংঘাতিক খোঁড়াচ্ছে মোসা। আরে তোমার পায়ের অবস্থা তো খুব খারাপ, ভাঙেনি তো? না, কিন্তু 50 মাইল হাঁটতে তুমি পারবে না। পারবো পারবো, চলোই না। কি করে পারবে, 50 ফুটই তো পারছো না, বেশি চাপাচাপি করলে আরও ফুলবে, বয়ে নিয়ে যেতে হবে শেষে। তোমাকে বয়ে নেওয়া আমার আর রবিনের পক্ষে সম্ভব না। তাহলে তুমি আর রবিন প্লেনে থেকে যাও, আমি একাই যেতে পারবো। আরে দূর কী যায় বলো, রবিনকে তুমি নিয়ে যাও, আমি একলা থাকতে পারবো, প্লেনে বসে বসে জাস্ট ঘুমাবো, হাসলো মোসা তাদের যন্ত্রণার ছাপ। একা আমি যে একা যাব, প্লেনটাকে দেখার জন্য এখানে কাউকে থাকা দরকার, চোখে পানিয়ে তুমি কিছু করতে পারবে না, রবিনকে থাকতেই হচ্ছে। প্লেনটাকে দেখার আর কি আছে, আফ্রিকান জানোয়ারের প্লেন খায় না, খায় পোচারে এসে দামি যন্ত্রপাতি নষ্ট করে দিতে পারে, হাতিয়ার গঞ্জরে কৌতূহলী হতে পারে। কিছুদিন আগে মার্কিনস এই একটা বিমান উড়ছিল, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল ওটাকে পা গন্ডারে। হায়নারা আরও এক কাঁচি বাড়া, রবার ওদের খুব প্রিয়, টায়ার খেয়ে ফেলে, আহত না হলেও বিমানটাকে বাঁচানোর জন্যে কাউকে এখানে থাকতে হতো। ঠিক আছে বলল অনিচ্ছুক মোসা, থাকবো, হারামি পাটা ব্যথা পাওয়ার আর সময় পেল না। বেশিক্ষণ থাকতে হবে না তোমাদের, কম্পাস ম্যাপ আর ওয়াটার বোটল গুছিয়ে নিয়ে দিতে হাসলো কিশোর। মাত্র তো 50 মাইল, সকাল বিকাল তোমার সঙ্গে দৌড়ে দৌড়ে আজকাল ভালোই হাঁটতে পারি আমি, জানো 12-14 ঘন্টা বেশি লাগবে না, তারপর ট্রাক নিয়ে ফিরে আসতে ধরো আরও 2 ঘন্টা, আমার বিশ্বাস ওই 16 ঘন্টা বেঁচে থাকতে পারবে তোমরা। কিন্তু বিকেল হয়ে গেলে, রবিন বলল, রাতে হাঁটবে, কাল সকালে গেলে হতো না? গাতে হাঁটার সুবিধে, আবহাওয়া ঠান্ডা, চাঁদও থাকবে, দেবো না, আমি ঠিকই চলে যাবো, হুঁশিয়ার থেকো, সকালে ফিরে আসছি আমি। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘুরল কিশোর, পিছন থেকে ডেকে বললো মোসা, এই শোনো, ভালো দেখে একটা স্যান্ডউইচ নিয়ে এসো, সারা রাত হায়না দাঁড়িয়ে সকালে আমি নিজেও হায়না হয়ে যাব। হেসে উঠল তিনজনেই। বেলা ডুবতেই ঠান্ডা হয়ে এলো গরম বাতাস, বন থেকে বেরিয়ে আসতে লাগলো নিশাচ জানোয়ারেরা, প্রায় সবাই আগ্রহ দেখালো প্লেনটার প্রতি, পায়ে পায়ে এসে জমা হতে লাগলো, কেউ বসলো, কেউ দাঁড়িয়ে রইলো চারপাশ ঘিরে, ভীতু যারা দূরে রইল, সাহসীরা এগিয়ে এলো, বেশি সাহসী কেউ কেউ এসে বিমানের সঙ্গে সঙ্গী হতে চাইলো দুই গোয়েন্দা। জানায় চড়ে বসলো বেবুনের দল, জানালায় নাক ঠেকিয়ে কৌতূহলী দৃষ্টিতে ভেতরে কুঝুঁকি মারতে লাগলো ভার্বেট মাঙ্কি। 4টে গন্ডা এসে হাজির হলো প্লেনের কাছে, বারকো এক নাক টানলো, ঘৎঘৎ করলো, তেরে এলো একটা, কিন্তু আজব জানোয়ারটাকে নীরব দেখে মাঝপথে থেমে গেল, আবার সঙ্গীদের কাছে ফিরে গেল, বেটাকে নিয়ে কি করা যায় সেই আলোচনা চালালো। যেন গন্ডারগুলো যেন বোঝাতে চাইছে তাদের এলাকায় থাকার কোনো অধিকার নেই এই আজব জন্তুটার, মাথা নুইয়ে শিং বাগিয়ে তেরে এলো একসঙ্গে। ইস্টকটাকে ধ্বংস করার জন্য একটা গন্ডারই যথেষ্ট, সেই জায়গায় 4টে মিলে কী করতে পারে ভাবতেই গলা শুকিয়ে গেল দুই গোয়েন্দার। আতঙ্কিত চোখে তাকিয়ে রইল এরা, প্লেন থেকে লাফিয়ে নেমে দৌড় দেওয়ার ইচ্ছেটা দমন করলো অনেক কষ্টে। গন্ডারগুলো কাছে এসে গেছে এই সময় সন্দিত ফিরল যেন মুসার, উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে জোরে জোরে চেঁচাতে শুরু করলো, রবিনে যোগ দিল তার সঙ্গে, থমকে গেল চার জানব। ওরা বোধহয় মনে করলো আজব জীবটাই বিচিত্র চিৎকার করছে, দ্বিধাই পড়ে গেল, একে আক্রমণ করা উচিত হবে কিনা ঠিক করতে পারছে না। ঘুৎঘুৎ করে ফিরে গেল আগের জায়গায়, আবার আলোচনা শুরু করলো। গন্ডারের মতো বদমেজাজি জানোয়ার আলোচনা করে যে একবার মত একমত হয়েছিল সেই বেশি, দ্বিতীয়বার আর পারলো না, তর্কতর্কি করে নিজেরাই লেগে গেল শেষে। প্রচণ্ড মারপিটের পর এক একটা চলে গেল এক এক দিকে, হাফ ছেলে রবিন আর মোসা। তীক্ষ্ণ নজর রেখে বিমানটার চারিপাশে ঘুরছে গ্যাজেল হরিণ আর জিরাফ, ইম্পালা হরিণেরা পেয়ে গেছে আরেক মজা, লাফিয়ে প্লেনের কে কত উপর দিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতায় মেতেছে যেন। আড়াল থেকে বিদ্যুতের মতো বেরিয়ে এসে একটা হরিণের উপর ফুলো চিতাবাঘ, মট করে ঘাড় ভেঙে ফেললো বেচারা প্রাণজার। সাজের বাতাস চিরে দিল একটা তীক্ষ্ণ চিৎকার, মোসা ভাবলো মদ্দা হাতি, কিন্তু রবিনে জানা আছে ওটা কিসের ডাক, চিড়িয়াখানায় শুনেছে, ওরকম চিৎকার করতে পারে কোন প্রাণী সেটা বইয়েও পড়েছে, কেচো হাইরাক্স, মাত্র ফুটখানেক লম্বা একটা নিশাচর জীব। টুপ করে ঝরে গেল যেন গোধূলির শেষ আলোটুকু, জাদু উঠতে সময় লাগবে, কোন ছায়া নেমেছে বন পাহাড় আর তৃণভূমি জুড়ে, কিলিমানজারো তুষারে ছাওয়া চোড়াটাও ঢাকা পড়েছে অন্ধকারে,
নীলচে কালো আকাশের পটভূমিকায় এখন মস্ত এক প্লান ধূসর ছায়া মাত্র ওটা। ঘুমানোর চেষ্টা করলো মোসা, দূর, বিরক্ত হয়ে হাল ছেড়ে দিল। এরকম একটা সিটে ঘুমানো যায় নাকি? পা বাঁকা করে রাখতে হচ্ছে, তাতে ব্যথা আরও বেশি করছে। জানোয়ারের ভয় ইতিমধ্যে অনেকখানি কেটে গেছে। প্লেনের জানার নিচে নরম ঘাসের বিছানা যেন হাতছানি দিয়ে রাখছে। আমন্ত্রণ উপেক্ষা করতে পারলো না গোয়েন্দা সহকারী, চুকি নিয়েও নিচে নামলো। জানার নিচে ছায়া, ছায়া অন্ধকার, উজ্জ্বল জ্যোৎস্নার মাঝে বেশ প্রকট। ওখানে গিয়ে শুয়ে পড়লো সে, আশা করলো এখানে চোখ পড়বে না হাতি, গন্ডার কিংবা মোষের। তবে আরেকটা মহাবিপজ্জনক প্রাণীর কথা বেমলম ভুলে গেল সে, সর্বনেশে পিঁপড়ে। খবর পৌঁছে গেল পিপিলিকার রাজত্বে, দল বেঁধে পিলপিল করে এসে হাজির হলো ওরা। আরামেই ঘুমিয়েছিল মোসা, কুট করে কামড় লাগলো আহত পায়ে, পাত্তা দিল না, ভাবলো যন্ত্রণার পরিবর্তন ঘটছে। হাতে পায়ে গায়ে গলায় মুখে একসাথে আরও কয়েকটা কামড় লাগাতে চোখ মেলল, দেরি করে ফেলেছে বেশ। বুকের উপর ঢলে পড়েছিল রবিনের মাথা, চিৎকার শুনে ঝট করে সোজা হয়ে দেখল উন্মাদ নৃত্য জুড়েছে মোসা আমান, শরীরে যেখানে সেখানে চাপড় মারছে, ট্রেনে খুলে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে গায়ের কাপড়, গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। আমাজান জঙ্গলের কথা মনে পড়ে গেল রবিনের, কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের গন্ধ আকৃষ্ট করে পোকামাকড়কে, এসে চড়াও হয়। ওখানেও মোসার উপর চড়া হয়েছিল পিঁপড়েরা, এমনকি রক্তচোষা বাদুর এসেও আগে ধরেছিল মোসাকেই। কীভাবে বন্ধুকে সাহায্য করবে সিদ্ধান্ত নেওয়ার আগেই মোসার সাহায্যে এগিয়ে এলো একটা বিচিত্র প্রাণী। পরোক্ষে মোসাকে সাহায্য করলো, প্রত্যক্ষভাবে আসলে নিজেকেই সাহায্য করতে এসেছে। ওটার আর এক নাম, কেউ বলে অ্যান্টিটার, কেউ বা অ্যান্ট বিয়ার, কেউ বা ডাকে আইডোভার্ক অর্থাৎ গর্তের শোর বলে। তবে অ্যান্টিটার বা পিঁপড়ে খেকো নামটাই বেশি মানানসই, কারণ পিঁপড়ে খাওয়ার সুযোগ মিললে আর ছেড়ে কথা কয় না, সারাদিন গর্তে পড়ে ঘুমায়, রাতে বেরোয় খাবারের সন্ধানে। মোসার ভাগ্য ভালো, কাছাকাছি ছিল ওটা। এগিয়ে এলো 4 ফুট লম্বা জিপটা, ওজন 140 পাউন্ড মতো হবে, ভালুকের মতো থাবা, তাতে বড় বড় বাঁকা নখ, ওয়েট ঢিবি চেরার জন্যে ক্যাঙ্গারুর মতো লেজ, গাধার কান আর শোয়ারের মুখ নিয়ে ওকা পিড়ছে কম বিচিত্র নয় জনাব আইডোভার্ক। কাছে এসেই কাজে লেগে গেল পিঁপড়ে খেকো, 18 ইঞ্চি লম্বা জিপ বের করে প্রায় ছেঁকে নিতে শুরু করলো যেন পিঁপড়ের দলকে। আমাজনের জঙ্গলে এরকম জীবকে রীতিমতো লড়াই করে পরাজিত করেছে মোসা, এদের সম্পর্কে ভয় নেই তার। সোজা গিয়ে দাঁড়ালো ওরা জীবের কাছে, মাটি থেকে তোলার চেয়ে জামা থেকে নেওয়া সহজ, কাজেই সহজ কাজটাই আগে করলো ওটা। জামা কাপড় সব খুলে একেবারে দিগম্বর হয়ে গেছে সহকারী গোয়েন্দা, রবিনকে আরেকদিকে তাকিয়ে থাকার অনুরোধ করছে বারবার, কিন্তু চাঁদের আলো নির্লজ্জের মতো তাকিয়ে আছে মোসার কালো নগ্ন দেহের দিকে। মুহূর্তের জন্য মুখ ফেরানোর নাম নেই, নিজের দিকে চেয়ে নিজেরই হাসি পেল মোসার, পিঁপড়ে নেই আর শরীরে, হেসে উঠলো জোরে। প্লেনে বসা রবিন হেসে ফেললো, এতক্ষণ উত্তেজনায় খেয়ালই করেনি পিঁপড়ে খেকো মানুষের শরীর চাচ্ছে। হাসি শব্দে যেন হুঁশ হলো, বড় বড় কয়েক লাফ দিয়ে সরে গেল দূরে। সন্দিগ্ন চোখে মোসার দিকে আরেকবার তাকিয়ে আবার পিঁপড়ে খাওয়ায় মন দিল, কাপড় চোপড় পরে ফেলো এবার, আরেকদিকে চেয়েই বলল রবিন, পরে জলদি উঠে এসো, যতদূর জানি অ্যান্টবিয়া সিংহরও খুব প্রিয় খাবার। মুহূর্ত দেরি করলো না মোসা, প্যান্টটা পায়ে গলিয়ে কোমরে বোতাম আটলো, বাকি কাপড়গুলো হাতে নিয়ে উঠে এলো উপরে। আহত পা নিয়ে কষ্ট হলো, তাকে সাহায্য করলো রবিন। ঠিকই পিঁপড়ে খেকোর গন্ধ পেয়ে কোথা থেকে এসে হাজির হয়েছে একটা সিংহ, চাঁদের আলোয় বিশাল ছায়া পড়েছে ওটার, লম্ব হয়ে শুয়ে পড়ল, তারপর ছায়ার মতোই নীরবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো। থেমে গেল প্লেনের ডানার নিচে ছায়ায়, ধকধক করে জ্বলছে চোখ, দৃষ্টি পিঁপড়ে খেকোটার উপর নিবদ্ধ। সিংহ তার খাবার ধরবে এটাই স্বাভাবিক, অন্য সময় হলে হয়তো কিছু বলতো না মোসা, কিন্তু এখন পিঁপড়ে খেকোটা ঋণী করে ফেলেছে তাকে, ঋণ শোধ করার জন্য নিজের বিপদ উপেক্ষা করলো না, হাততালি দিয়ে জোরে চেঁচিয়ে সাবধান করে দিল জীবটাকে। রাগে গর্জে উঠলো সিংহটা, ছুটে গেল শিকারের দিকে। ততক্ষণে হুঁশিয়ার হয়ে গেছে পিঁপড়ে খেকো, অবিশ্বাস্য একটা কাণ্ড করলো, ছুটে পালানোর চেষ্টাও করলো না, করলো সিংহের সঙ্গে দৌড়ে পারতো না, দুই থাবা দিয়ে নরম মাটি খুঁড়তে শুরু করলো, এত দ্রুত যেন আশ্চর্য ক্ষমতাশালী একটা খোঁড়ার যন্ত্র। সিংহটা ওটার কাছে গিয়ে পৌঁছার আগেই খোঁড়া হয়ে গেল গর্ত, ভেতরে ঢুকে পড়লো জানোয়ারটা। মোসার রবিন দেখতে পাচ্ছে না এখন, অনুমান করলো নিশ্চয়ই খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছে ওটা, লম্বা সুড়ঙ্গ বানিয়ে চলে যাবে সিংহের নাগালের বাইরে। ওদের অনুমান ঠিক, গর্তের মুখে নাক নামিয়ে শুকল সিংহ, আর একবার গর্জন করলো, নিরাশ হয়ে সরে এলো গর্তের কাছ থেকে, মুখ তুলে তাকালো প্লেনের দিকে, দূরে দূরে করে উঠলো দুই গোয়েন্দার বুক। এবার কী ভাবছে বেটা, ভালো ঘুম কি আর হয়, দুবার হায়নার ডাকে চমকে জেগে উঠলো দুজনে। প্লেনের নিচে এসে হুটোপুটি লাগিয়েছে ওগুলো, গায়ে কারমাতে শুরু করেছে, চেঁচিয়ে বিমানের গায়ে বাড়ি দিয়ে ওগুলোকে তাড়ালো ওরা, আবার তন্দ্রায় ঢলে পড়ল। ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখলো মোসা, ভয়ানক এক গন্ডার আক্রমণ করেছে ডাকে, মাটিতে পেরে ফেলে শিং দিয়ে গুতোচ্ছে বুকে, চিৎকার করে জেগে উঠলো সে, দেখলো সকাল হয়ে গেছে, বুকে হাত রেখে ঠেলছে কিশোর, 16 ঘন্টা আগেই ফিরে এসেছে। আরে এই মেয়ে ওঠো, এসে বলল কিশোর, আর কত ঘুমাবে, এই নাও তোমার স্যান্ডউইচ। রবিন আগেই জেগেছে, মোসা দেখলো প্লেনের পেছনে গাড়ির মিছিল, ওয়ার্ডেন টমসন এসেছেন, সঙ্গে এসেছে তার 3 জন রেঞ্জার আর 30 জন মাসাই, খেয়ে নাও জলদি।
দুই বন্ধুকে তাড়া দিল কিশোর, পোচার বেচাদের ধরতে যেতে হবে। প্লেনটা স্যান্ডউইচ চিবাতে চিবাতে জিজ্ঞেস করলো মুসা, কীভাবে নেওয়া হবে? নাইরোবিতে মেকানিকের জন্য তার পাঠিয়ে দিয়েছেন ওয়ার্ডেন, প্লেনের ভাবনা এখন আর আমাদের নয়, গিয়ে গর্তগুলো খুঁজে বের করতে হবে। 20 মাইল দূরে সেই বাওয়াব ওরফে জলহস্তি গাছের জঙ্গল, আগের দিনের মতোই নির্জন। হঠাৎ চাপা একটা শব্দ শোনা গেল, মানুষের কণ্ঠস্বর। মনে হলো মানুষের মাটির নিচ থেকে আসছে। ঝোপঝাড়ের মাঝে ফাঁকা জায়গাগুলো দেখে মাথায়রা জানালো হাতি ধরার ফাঁদি তৈরি করা হয়েছে এসব জায়গায়। ওপরে জালপালা সরানো বিপজ্জনক, পোচারা নিচে থেকে ঝাঁকলে সরানো মাত্র তীর ছুটতে পারে। উবু হয়ে শুয়ে সাবধানে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল কয়েকজন মাথায়। একটা গর্তের কিনারে পৌঁছে আলগা জালপাতা ধরে টেনে সরালো, ফাঁক করে উঁকি দিল নিচে। কোনো তীর বা বল্লম ছুটে এলো না ওদের দিকে। সামনে মুখ বাড়িয়ে আরও ভালো মতো দেখলো, কেউ নেই। এক এক করে সবগুলো গর্ত দেখা হলো, কোনোটাতেই মানুষ নেই, কিন্তু মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ভয় পেয়ে গেল মোসা, খাইছে ভূত নাকি রে বাবা? নির্ভীক বৈমানিকের এহেন উক্তি শুনে না হেসে পারলে না ওয়ার্ডেন। কিশোর নীরব কান পেতে শুনছে, কোনো সন্দেহ নেই, মানুষেরই কণ্ঠস্বর, গর্তে নেই, ঝোপের ভেতর নেই, আসছে কোথা থেকে? তাহলে চিন্তিত ভঙ্গিতে বাবাব গাছেরগুলোর দিকে তাকালো সে। ওগুলো তো ঘন জালপাতলা নেই, যার আড়ালে লুকিয়ে থাকতে পারে মানুষ। তাহলে পায়ে পায়ে একটা গাছের কাছে চলে এলো গোয়েন্দার প্রধান, থেমে গেল কথা। আগুন শব্দ পাওয়া যাচ্ছে না, মাসাইরাও নীরব। একটা মোটা গাছের চারপাশে ঘুরে এলো সে, কেউ নেই। হতাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল কিশোর, হঠাৎ পেছনে ফিসফিস করে বলে উঠল রবিন, কিশোর এক মিনিট, আমার মনে হয় ব্যাটার এখানেই আছে। আছে কোথায়? কোনো রহস্যের সমাধান করে ফেলতে পারলে সেটা রবিন, আর মুসা না পারলে বুঝলে দাদার দিকে যেভাবে চেয়ে মিটমিট করে হাসে কিশোর, এখন ঠিক তাই করছে রবিন। নাটকীয় ভঙ্গিতে বলল, অনুমান করো, তার চেয়ে কেউ বেশি জানো এটা সইতে পারে না কিশোর। ভোতাকণ্ঠে বলল, জানি না। না না, দাঁড়া দাঁড়া, তুড়ি বাজালো, বুঝেছি। কোথায়? মুসা এসে দাঁড়িয়েছে পাশে। এই গাছগুলোর কাণ্ড কত মোটা দেখেছো? মুসাকে জিজ্ঞেস করলো রবিন। 50 ফুটের বেশি উঁচু হয় না বাবা, কিন্তু পাশে বাড়ে। বেটি অসম্ভব মোটা মানুষের মতো কুচ্ছিত হয়ে যায়, বেটের বেড় হয়ে যায় 60 ফুটের উপর। এই যে এগুলোর বেড় আরও বেশি মনে হচ্ছে, নিশ্চয় অনেক পুরনো, 500 থেকে 1000 বছরের, সেজন্যই এত মোটা। মজা হলো, পাশে যত বাড়তে থাকে পুরনো বাবার ভেতরটা তত ফোপড়া হয়ে যায়, একেবারে খালি কোঠা, 20 জন মানুষ অনায়াসে থাকতে পারে। কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? গাছগুলোর উপর দিকে আবার তাকালো মোসা, ফকরটকো তো দেখছি না, ডাল যেখান থেকে ছড়িয়েছে ঢোকার মুখ ওখানে? হাত তুলে একটা গাছ দেখে জিজ্ঞেস করলো মোসা। গাছের ডালগুলো ছড়িয়েছে মাটির 12 ফুট উপর থেকে। রবিন জবাব দেওয়ার আগেই হাত নেড়ে মোগাম্বিকে ডাকলো সে। কাছে এসে দাঁড়ালো বিশাল দেহি মাসায়, তার কাঁধে চড়ে একটা ডাল ধরে ফেললো মোসা। পায়ের ব্যথা অনেক কম, নড়াচড়া করলেও আর তেমন লাগে না এখন। ডালে উঠে লম্বা হয়ে শুয়ে ক্রল করে নিচের দিকে এগোলো। সবগুলো ডাল যেখানে মিলিত হয়েছে ঠিক তার মাঝখানে বড় একটা কালো ফোকর। ওটার কাছে এসে সাবধানে মুখ বাড়ালো সে, নিচে উঁকি দিল। আশা করেছিল তীর ছুটে আসবে এক ঝাঁক, কিছুই এলো না। ভেতরের বিষণ্ণ ছায়ায় দেখা গেল অনেকগুলো কালো মুখ ওপর দিকে চেয়ে আছে। দুষ্টুমি করতে গিয়ে ধরা পড়লে বাচ্চা ছেলে যেরকম করে, অনেকটা সেরকম ভাবসাব। সরে এসে আবার মোগাম্বির কাঁধে নামলো মোসা, সেখান থেকে মাটিতে। গাছের ভিতর থেকে বেরিয়ে আসতে লাগলো পোচাররা, টপটপ লাফিয়ে পড়লো মাটিতে, খালি হাতে বেরিয়েছে, অস্ত্রশস্ত্র সব রেখে এসেছে গাছের ভেতরে। আক্রমণের ইচ্ছে নেই, পালানোরও নয়, সম্পূর্ণ পরাজিত, আত্মসমর্পণ করতে এসে বেরিয়েছে। এগিয়ে এলেন ওয়ার্ডেন, বললেন, মোগাম্বি জিজ্ঞেস করো তো, এত ভালো হয়ে গেল কেন হঠাৎ? সোয়াহিলি ভাষায় জিজ্ঞেস করলো মোগাম্বি, জবাব দিল নেতা। ইংরেজিতে অনুবাদ করে শোনালো সেটা মাসাইদের সর্দার, ওরা আর লড়াই করতে চায় না, এ কাজ ছেড়ে দিতে চায়। কেন? অনেক কষ্ট করে ফাঁদ পাতে ওরা, কুড়ে বানায়, বারবার আমরা গিয়ে নষ্ট করে দিই। গত কিছুদিন ধরে একটা ফাঁদ থেকেও কিছু আয় করতে পারিনি, ওরা খালি সিলভারের ধমক ধমক শুনেছে। ওদের সঙ্গে তার চুক্তি, মাল দেবে, টাকা নেবে, দিতেও পারেনি নিতেও পারেনি, হয়তো গাদার খাটনি খাটতে আর রাজি নয় ওরা। নেতা গোছের লোকটা অন্যান্য গাছের দিকে চেয়ে জোরে জোরে কী বলল, আর কয়েকটা গাছ থেকে বেরিয়ে এলো অনেক পোচার, একটা গাছ থেকে কয়েকজন পোচারের সঙ্গে বেরোলো স্বয়ং লং জন সিলভার, কিন্তু সে আত্মসমর্পণ করবে না। দু হাতে দুই রিভলভার, দাড়িতে ময়লা, রাগে দুদিকে সরে গেছে ঠোঁটের দুই কোণ, চেঁচিয়ে লড়াই করার আদেশ দিল পোচারদের। ওরা কথা শুনছে না দেখে লাফাতে শুরু করলো, রিভলভার তুলে গুলি ছুড়লো আকাশে। তারপরে শুনছে না দেখে কেউ বাধা দেওয়ার আগেই গুলি করে মেরে ফেললো একটা লোককে, বদ্ধুন্মাদ হয়ে গেছে যেন। এবার নড়লো পোচাররা, তবে মাসাইদের বিরুদ্ধে নয়, চারপাশ থেকে ঘিরে ফেললো তাদের নিজেরই নেতাকে। গুলিতে আহত হলো আরও কয়েকজন, পরোয়া করলো না, সিলভারের হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে কিল ঘুষি মারতে মারতে মাটিতে শুয়ে ফেললো তাকে। টমসন আর মাসারা বাধা না দিলে মেরেই ফেললো লোকটাকে। ওঠো, আদেশ দিলেন ওয়ার্ডেন। কম্পিত পায়ে উঠে দাঁড়ালো সিলভার, বিড়বিড় করে গাল দিচ্ছে, চোখ লাল, তিন ঘরের দিকে চোখ পড়তে আর সামলাতে পারলো না নিজেকে, ঘুষি পাকিয়ে ছুটে এলো ওদের দিকে। খানিক দূরে বসে উৎসুক চোখে গণ্ডগোল দেখছিল সিম্বা।
নিজে কিছু করার সুযোগ পাচ্ছিল না, এবার পেল। বাপদাদার অনুকরণে হিংস্র গর্জন দিয়ে ছুটে এলো তীব্র গতিতে। সিলভারের বুকে দু পা তুলে দিয়ে গলায় কামড় বসাতে গেল। কিছুই বললো না মোগাম্বি, কিন্তু বাধা দিয়ে ছুটে গেল মোসা। না না সিম্বা, ওদের গলা কলার চেপে টেনে ধরলো মোসা। ভীষণ রেগে গেছে আজ বুনো কুকুরের বংশধর। ঝাড়া দিয়ে মোসার হাত থেকে বেল্ট ছাড়িয়ে নিয়ে আবার কামড় বসাতে গেল। তস্তি করতে করতে মাটিতে চিত হয়ে পড়লো সিলভার। লম্বা হয়ে তার গায়ের ওপর সেটে এলো সিম্বা। শিকারকে পাকড়াও করে খুন করার আগে যেভাবে চেপে ধরে বুনো কুকুর, তেমনিভাবে এইবারে সে হাত লাগালো মোগাম্বি। অনেক কষ্ট করে টেনে সরালো কুকুরটাকে। এখন আদরে কাজ হবে না, জানা আছে তার। ঠাস ঠাস করে কোষে দুই থাপড় লাগালো সিম্বার মাথার দুই পাশে। শান্ত হলো কুকুরটা। কোনো মতে উঠে বসলো সিলভার, টলতে টলতে উঠে দাঁড়ালো, টলছে আহত জায়গাগুলো। তোমার খেল খতম সিলভার, ওয়ার্ডেন বললেন। অনেক জ্বালা জ্বালিয়েছ, ভাগ্যিস 3 ঘন্টাকে পেয়েছিলাম। আমার কুচুটাও করতে পারবে না তুমি, বুড়াঙ্গল দেখালো সিলভার। তেজ কমেনি, অনেক টাকা আছে আমার, টাকার জোরে পার পেয়ে যাব। আদালতে গিয়ে জজ নির্মল পাণ্ডাকে বলো সে কথা, তোমার ছাল ছাড়িয়ে নেবে। যেন তো মেরেছই, সেই সঙ্গে মানুষও খুন করেছো, তোমাকে ফাঁসিতে ঝোলাবে নির্মল। তুমি আর সব টাকা দিলেও তার হাত থেকে নিস্তার পাবে না, জোরে হেসে উঠলো সিলভার। তার হাসি শুনে আবার রেগে গেল সিম্বা। ঝাড়া দিয়ে বেল্ট ছাড়িয়ে নিয়ে ছুটে যেতে চাইলো, কিন্তু মোগাম্বির সঙ্গে পারলো না। এখনও পাণ্ডা পাণ্ডা করছেন স্যার, গম্ভীর হয়ে ওয়ার্ডেনকে বলল কিশোর। কথা শুনো কি বুঝতে পারছেন না, অনেকখানি বদলে ফেলেছে বটে চেহারা, কণ্ঠস্বর কিন্তু পুরোপুরি ঢাকতে পারেনি। এতদিনের বন্ধু আপনার, এত ঘনিষ্ঠতা, তাও চিনতে পারছেন না? অবাক হয়ে কিশোরের দিকে তাকালেন টমসন। কি বলছো? ঠিকই বলছি, সিলভার কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়িয়ে তার দাড়ি ধরে হ্যাঁচকে টানা মারল কিশোর। খুলে এলো নকল দাড়ি, বেরিয়ে পড়লো জজ নির্মল পাণ্ডার মুখ। স্তব্ধ হয়ে গেলেন ওয়ার্ডেন, কথা সরছে না মুখে। হাহা করে হাসলো জজ। কেন ঘাবড়ানি বুঝতে পারছো তো, আমি জজ, আদালতে আমি বিচার করব। তুমি একটা আস্ত গাধা ওয়ার্ডেন, হাহা করে হাসা শুরু করলো সে। হাত পা বাঁধা অবস্থায় নাইরোবি পুলিশের হাতে পড়ার পরই শুধু নরম হলো জজ নির্মল পাণ্ডা। যখন দেখলো ঘুষ খায় না, এমন লোক আছে কোটি কোটি জল টাকার লোভ দেখিয়েও যাকে দিয়ে অন্যায় করানো যায় না। ওখানকার জজকে কিনতে পারলো না সে, যাবজ্জীবন জেল হয়ে গেল। অন্যায়ভাবে অর্জিত তার সমস্ত টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করে দান করে দেওয়া হলো আফ্রিকান ওয়াইল্ড লাইফ সোসাইটিকে। নিজের মুখে সব কুকর্মের কথা স্বীকার করেছে নির্মল পাণ্ডা, তবু যেন বিশ্বাস করতে পারছেন না ওয়ার্ডেন টমসন। ওরকম নিরীহ চেহারার হাসি খুশি একজন ভদ্রলোক এত খারাপ হতে পারে কল্পনাই করেননি তিনি কোনোদিন। সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন বলে। অন্তত তিনি নিজের জজ নির্মল পাণ্ডাকে বন্ধু হিসেবে নিয়েছিলেন। ফেরার দিন এলো তিন গোয়েন্দার। স্ট্রক বিমানটা ঠিক হয়ে গেছে, তাতে চড়েই নাইরোবি যাবে ওরা। সেখান থেকে জেটলাইনারে চড়ে আমেরিকায়। ওয়ার্ডেন টমসন যেতে পারবেন তাদের সঙ্গে, জরুরি কাজ আছে। তাছাড়া জায়গাও নাকি হবে না বিমানটায়। কেন হবে না বুঝতে পারলো না তিন গোয়েন্দা, প্রশ্ন করেও কোনো জবাব মিলল না, শুধু রহস্যময় ভঙ্গিতে হাসলেন তিনি। নির্দিষ্ট দিনে বিমানটায় উঠল তিন গোয়েন্দা। পাইলট সিটে অবশ্যই মুসলমান, উঠেই অবাক হয়ে গেল। তাই পেছনের সিটে পায়ের কাছে আরাম করে শুয়েছিল বন কুকুরের বংশধর। সাড়া পেয়ে লাফিয়ে উঠে বসলো সিটে, মৃত গাও করে উঠল। আরে তুই, চেঁচিয়ে উঠল মোসা, তুই এখানে কি করছিস? যা যা নাম, আমরা চলে যাচ্ছি। না, ও যাচ্ছে তোমাদের সঙ্গে, নিজ থেকে হাসি মুখে বললেন ওয়ার্ডেন। পাশে দাঁড়ানো মোগাম্বির দিকে একবার চেয়ে আবার ফেলেন কিশোর বৈমানিকের দিকে। আমার তরফ থেকে, মোগাম্বির তরফ থেকে, আফ্রিকান ওয়াইল্ড লাইফ সোসাইটির তরফ থেকে তিন গোয়েন্দাকে উপহার। অনেক করেছো তোমরা, উপহার দিয়ে সেই ঋণ শোধ করা যাবে না। এই সামান্য উপহারটুকু নিলে আমরা সবাই খুশি হব। কিন্তু মোগাম্বির প্রিয় বলতে গিয়ে বাধা পেল মোসা। ওই তো প্রস্তাবটা দিয়েছিল আমাকে, বললেন টমসন। তুমি যে সিম্বাকে ভালোবেসে ফেলেছ, তোমাকেও কুকুরটা ভালোবেসেছে, এটাও নজর এড়ায়নি। কিন্তু তবু তুমি এটা নাও মোসা, এবার বাধা দিল মোগাম্বি। তা নিলেই বরং আমি দুঃখ পাবো, বন্য কুকুর অনেক আছে এখানে, দরকার হলে সহজেই আর একটা বাচ্চা আমি জোগাড় করে নিতে পারবো। জন্তু জানোয়ারের প্রতি তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। চোখ মুসলো মাসাই সর্দার, কিশোর রবিন তোমরা জন্মভূমির গর্ব, শুধু যা যা দেশেরই নয় সারা দুনিয়ার গর্ব তোমরা। দোয়া করি বকে যাওয়া কিশোররা তোমাদের দেখে শিখুক, ভালো হোক, মানুষ হোক। তার হয়ে গেল তিন গোয়েন্দা। অশিক্ষিত এক মাসায়ের দেশপ্রেম দেখে নীতিবাক্য শুনে অনেক বড় বড় শিক্ষিত মানুষও এইভাবে গুছিয়ে বলতে পারবে না। নরম কথা শুনলে মোসার চোখে পানি এসে যায়। আপনার জন্য গর্ববোধ করছি আমি মিস্টার মোগাম্বি, থ্যাংক ইউ, হাসি ফুটল মাসায়ের কালো চোখের তারায়। রবিন কিশোর মোগাম্বি আর টমসনকে ধন্যবাদ দিল। এই চিঠিটা নিয়ে যাও, কিশোরের হাতে একটা খাম দিলেন ওয়ার্ডেন, এয়ারপোর্ট ম্যানেজারকে দিও, স্টকটাকে ফেরত পাঠানোর ব্যবস্থা তিনি করবেন। আর হ্যাঁ, আমার ব্যান্ডা সবসময় তোমাদের জন্য খোলা রইল, সুযোগ পেলেই বেড়াতে চলে এসো, যাও, উইস ইউ গুড লাক। সিম্বলা ভাবলো গুড লাক জানানো দরকার নতুন মনুফকে। পিছন থেকে মোসার গাল কান ছেটে দিল, হেসে উঠলো সবাই, তরল হয়ে গেল পরিবেশ। হাসি মুখে স্ট্রাকের ইঞ্জিন স্টার্ট দিল মোসা আমান।